আসসালামু আলাইকুম বিওয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি যে অ্যাপসটি শেয়ার করব এই অ্যাপ্লিকেশানটি আপনাকে অনেক সময় ডিস্টার্ব করে যে কল আসলে যে আপনি হঠাৎ সাপোজ গেমস খেলতেছেন বা আপনি কোনো ওয়েবসাইটে ভিজিট করতেছেন বা কোনো ইম্পর্টেন্ট কাজ করতেছেন সেক্ষেত্রে যদি আপনার কল চলে আসে দেখা যায় কি আমাদের ফুল স্ক্রিন জুড়ে কলটা চলে আসে আমাদের কাজের সমস্যা হয় এমনকি অনেক ধরনের সমস্যা হয় গেমসিংয়ের সমস্যা হয় তো সেক্ষেত্রে আমি যে আজকে অ্যাপ্লিকেশানটা শেয়ার করব এই অ্যাপ্লিকেশানটা আপনাকে কোনো প্রকার আর কলিংয়ে ডিস্টার্ব করবে না আপনার কলটা আসবে কলটা আসার পর একটা পপ আপ পপ আউট হয়ে উপরে চলে আসবে আর আপনাকে ডিস্টার্ব করতে ওখান থেকে আপনি রিসিভ করে কথা বলতে পারবেন সাথে সাথে আপনি গেমসটা খেলতে পারবেন বা আপনি যে ওয়েবসাইটে ভিজিট করতেছেন সেগুলো করতে পারবেন যে কাজগুলো আপনার সাথে সাথে পাশাপাশি আপনি কাজগুলো করতে পারবেন তবে এই জিনিসটা এখন অনেক মোবাইলে ইমপ্রুভ করছে বিশেষ করে স্যামসাং মোবাইলে ইমপ্রুভ করছে তো আপনারা যারা স্যামসাং ডিভাইস ছাড়া অন্য অন্য ডিভাইস ইউজ করেন বা স্যামসাংয়ের মধ্যে যাদের এরকম সমস্যাটা হয় যে কল আসলে ফোর স্ক্রিনটা জুডে কলটা চলে আসে তো আমি সেটা আজকে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব এই মাধ্যমে আপনি সমস্যাটা সমাধান করতে পারেন তো আমরা প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিব অ্যাপ্লিকেশনটার নাম লিখতে হবে এখানে সি এ ডবলএল ঠিক আছে পি ওপি ও ইউটি কল পপ আউট আপনার কল পপ আউট লিখে সার্চ করবেন সার্চ করার পর একদম ফার্স্টে পেয়ে যাবেন এই যে উপরে আমি এটা ইনস্টল দিছি আপনার ইনস্টল দিয়ে দিবেন এরপর আপনার অ্যাপ্লিকেশনটা এরকম অফেন হবে অফেন হওয়ার পর আপনাকে কী করতে হবে এখানে কোনো প্রকারে চেঞ্জ আপ করতে হবে না যার চাইলে আপনি পজিশনটা চেঞ্জ করতে পারেন আপনার পপ আউটটা কোথায় আসবে আপনি যদি মনে করেন একদম সেন্টারে নিয়ে আসবেন আমি সেন্টারে ক্লিক করব দেন এটা সাইজটা মিডিয়াম করব ঠিক আছে তো আপনি প্রিভিউটা দেখতে পারেন সাপোজ আমি এই সফটওয়্যারটাতেই কাজ করতেছি মনে করেন আমি এটা অন্য একটা সফটওয়্যার আমি কাজ করতেছি যে এটাতে কল আসলে কীরকম হবে যেমন কি পুরো স্ক্রিনটা জুড়ে কল আসলে আমরা এখানে কাজটা দেখতে পারবো না কথা বলতে গেলে কাজটা দেখতে পারবো না তা আমরা এখন যদি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখি তাহলে এইভাবে আমরা দেখতে পারবো যে আমি প্রিভিউ দেখাচ্ছি এই যে প্রিভিউলে এরকম কল আসবে আমাদের আমি কাজ করতেছি কাজের ফাঁকে বাস এরকম একটা ছোট্ট আসবে কল আসবে তারপরে এখানে চাইলে আপনি চাইলে কলটা রিসিভ করতে পারবেন কেটে দিতে পারবেন যেমন কি আমি রিসিভ করলে রিসিভ করবো কেটে দিলে কেটে দেবো সাইলেন্ট করে সাইলেন্ট করে দিব এরকম দিতে পারবেন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তো তারপর আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যেমন কি আপনি চাইলে কতগুলো অ্যাপ্লিকেশান এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আমি যদি কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিই যে কোনো পাঁচটা সিলেক্ট করে দিতে পারবো যে আমি এই অ্যাপ্লিকেশানগুলোতে কাজ করলে এরকম পপ আপ আকারে কল আসবে প এই যে পপা ওট আকারে কল আসবে যেমন কি আমি এখান থেকে দুটা সিলেক্ট করাম আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন তো আমাদের আমার মোবাইলে তেমন একটা সমস্যা হয় না যেহেতু আমার একটা স্যামসাং আমার আমার এখানে ছোট্ট একটা পপা আকারে কল আসে চাইলে বড়ও করা যায় যেমন কি আপনার এখান থেকে আর কোনো সেটিং চেঞ্জ কোনো চেঞ্জ করার দরকার না আপনি চাইলে জাস্ট কলের কালারটা চেঞ্জ করে দিতে পারেন আপনি চাইলে এখান থেকে ব্লু গ্রিন যা ইচ্ছে তাই দিতে পারেন আমি মনে করুন এই কালারটা দেবো ঠিক আছে অ্যাড করে দেবো আমি আবার প্রিভিউ দেখবো যে আমার এখানে কল আসলে এরকম পপা আউট আকারে হবে ঠিক আছে তো আমি যে কোনো জায়গায় হয়তো বা গেমস খেলতেছি কোনো ওয়েবসাইটে ভিজিট করতেছি বা কোনো কাজ করতেছি কাজের পাখে কল আসলে এরকম হবে আপনি চাইলে এখান থেকে রিসিভ করতে পারেন আপনাকে আর ডিস্টার্ব করবে না ঠিক আছে তো আমি আমি একটা জাস্ট কল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে তেমন ডিস্টার্ব করে না কারণ আমাদের এটা স্যামসাং মধ্যে পপা আকার আকারে আসে আর যাদের কাছে আসে না তারা কিন্তু এই প্রিকেশানটা ইউজ করতে পারেন সাপোজ আমি কল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন আমার এখানে কল আসা শুরু হয়েছে আমার এখানে একটু পপ আপ একটা ছোট এসে এখানে কল আসে যাদের কাছে এটা ফুল স্কিন হয়ে যায় যেমন কি এই যে দেখেন এটা এরকম ফুল স্ক্রিন হয়ে গেলে কি হবে এই যে এটা দেখেন ছোট্ট এই পপ আপটা চলে আসছে পপ আপটার মাধ্যমে আপনি চাইলে কলটা রিসিভ করতে পারবেন আপনি কলটা কেটে দিতে পারবেন আপনার কাজের পাখে যদি আপনার কাছে এরকম পপ আপ আকারে না আসে আপনি বা এরকম বড় করে আসে ফুল স্ক্রিন আসে আপনার কাজের পাখা আপনাকে ডিস্টার্ব করে আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন তো আমি কলটা এখন কেটে দিব ঠিক আছে কলটা কেটে দিলে এই পপ আউটটা চলে যাবে তো বন্ধুরা আমার সফটওয়্যারটি কেমন লাগলো জানাবেন আর আমার সফটওয়্যারটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে যেরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ